আমার নবীর দরুদ পড়লে গোনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। আরে জোরে বলেন সওয়াব হয়। কেমন সওয়াব? অসংখ্য সওয়াব। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন। আমার নবী বলে হে আমার উম্মত, তোমরা যদি ঘরে বাইরে উঠতে বসতে চালায় ফিরায় বাজারে ঘাটে উঠানে মাঠে বসে আমি নবীর উপর একবার দরুদ পড়ো, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তুমি উম্মতের উপর 10টি রহমত নাযিল করো। শুধু তাই নয়, ওয়াকিতাতানহু আশারু সাইয়াতিন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে হে আমার ফেরেশতা, আমার বান্দাগণ আমার নবীর উপর একবার দরুদ পড়েছে, যাও তার আমলনামা বের করে তার আমলনামা থেকে তার 10টি গোনাও মাফ করে দাও। শুধু কি তাই, নবীর দরুদ পড়লে আরো সওয়াব আছে। কি সওয়াব? ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। আমার আল্লাহ বলে হে আমার ফেরেশতা, আমার বান্দারা জমিনে বসে আছে, আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য, আমি আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হওয়ার জন্য, আমি আল্লাহর কতগুলো দরজা আছে, কতগুলো ফরদা আছে। যখন কোন নবীর উম্মত কোন আল্লাহর বান্দা নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলে হে আমার ফেরেশতা, আমার বান্দার জন্য 10টি দরজা খুলে দাও। শুধু তাই আরো লাভ আছে, আরো কি আছে? কাল হাশরের ময়দান যখন কায়েম হবে, আজকের এই স্টেজ, আজকের এই প্যান্ডেল, আজকের এই লাইটিং, আজকের এই মাঠ, আজকের এই তেরফাল, আজকের এই ফুল, আজকের এই সমস্ত কিছু, আমরা যারা নবীর প্রেম নিয়ে দরুদ শরীফ তেলাওয়াত করছি, আমাদের দরুদের আওয়াজগুলো তারা রেকর্ড করে রাখছে। কাল যখন আমি আপনি হাশরের ময়দানে উঠব, আমাদের গুনার ফাল্লা যদি বাড়ি হই, সওয়াবের ফাল্লা যদি হালকা হই, আমার আপনার ঠিকানা হবে জাহান্নামে। যখন ফেরেশতারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চাইবে, তখন আজকের এই স্টেট, আজকের এই প্যান্ডেল, আজকের এই জায়গা, আজকের এই মাহফিল, আজকের এই জমিন আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলবে হে বারে ইলাহি, আপনার বান্দাগুলো জমিনে বসে আপনার নবীর প্রেম ভালোবাসা নিয়ে দরুদ তেলাওয়াত করেছিল, আমরা আজকে রেকর্ড করে নিয়ে আসছি। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহ, জমিনও কথা বলে, ওয়া জমিনে কি ওই পড়া কথা, তাহলে নবীর দরুদ পড়লে জমিনে সাক্ষী দিব না না দিব? নবীর দরুদ পড়লে আল্লাহ রহমত করে কি করে না? নবীর দরুদ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? নবীর দরুদ পড়লে বান্দাকে আল্লাহ দেখা দেয়। সেজন্য মহব্বত সহকারী ইমানি আওয়াজে আমি কোনো বিশুদ্ধ তকরির করব না আপনাদের সঙ্গে, একটি ইমানি আওয়াজ দিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়েন, যেন আজকের এই আওয়াজ টেকনাফ থেকে সোনার মদিনায় পৌঁছে যায়। একটা